খবর চারিদিকে রটছে সেটা হচ্ছে ভিখারি ভিখারি ভিখারি, কে ভিখারি? তুমি ভিখারি না আমি ভিখারি, আমার অনেক টাকা তোর টাকা কম। টাকার অহংকার, পয়সার অহংকার ওয়াইটির ক্রিয়েটারদের সবসময় আছে, শুধু তাই না, টাকা ছাড়া অনেক কিছু অহংকার আছে। ভিউজ, ওর তো ভিউজ নেই, ওর তো ভিউজ দেখেছো তোর কত ভিউজ, এই ভিউজের অহংকার, সাবস্ক্রাইবের অহংকার, এইসব অহংকার ওয়াইটিতে কমন থিং। হ্যাঁ, তো এসব কতটা ফালতু অহংকার যারা করে তারা সেটা বোঝে না, অহংকার করা দিয়ে হলো কথা। এখন কথা হচ্ছে ভিখারি কে, যে কিউআর কোড দিয়ে টাকা চেয়েছে, না যে এমনিতে টাকা চেয়েছে, কে ভিখারি? এখন বিশাল চর্চা ভিখারিটা কে। ভিখারিটা প্রথমত আমি বলবো আমরা সবাই, আমিও ভিউজ চাই, সাবস্ক্রাইবার আমিও চাই, আমিও রিকোয়েস্ট করি প্লিজ 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 শেয়ার করো, লাইক করো, যেহেতু আমার সোশ্যাল মিডিয়া অন্য কোনো জায়গাতে আমি নেই, ফেসবুকে ইনস্টা নেই, তা আমিও রিকোয়েস্ট করি সেখানে দাঁড়িয়ে, কোথাও না কোথাও আমিও ভিখারি। যেহেতু এটা প্রফেশনাল জায়গা, আমিও আমিও ভিখারি। তবে হ্যাঁ, এই ভিক্ষাটা আমি চাই আমার কাজের মাধ্যম দিয়ে, কথা বলার মাধ্যম দিয়ে। আর ওইদিকে ভিক্ষাটা হচ্ছে যে আমার নেই আমাকে দাও, আমি চিকিৎসা করাবো, টাকা নেই আমার দাও, আমাকে দাও, বা আমার এখানে আমি কেস খেয়েছি তো আমাকে টাকা দাও, বা কেউ একজন রান্নাঘরের জন্য টাকা চেয়েছিল, টাকা চেয়েছিল অন্য কাছে, পরে রান্নাঘরে লাগিয়েছে, কেউ আমার মেয়েদের জন্য টাকা দাও, কেউ আমার বাবা মার জন্য টাকা দাও, কেউ আমি জন্য মা বাবার জন্য করতে চাই, এই যে কজগুলি, এই কজগুলি মানা যায় না। হ্যাঁ, ভিউজ দাও সাবস্ক্রাইবার দাও তো সেটা মানা যায়, কেন মানা যায়, কারণ আমরা যেমন চাকরি করি ঠিক তেমনি আমরা স্যালারিটা পাই, ঠিক তেমনি এখানে আমি কথা বলছি তার জন্য তোমরা আমাকে ভিউজ দাও, তোমরা আমাকে একটু আমার ভিডিওটা শেয়ার করো, সো দ্যাট আমি শেয়ারের কথা খুব কমই বলি, সাবস্ক্রাইবের কথা কম বলি, লাইকের কথা খুব কম বলি, আমি তিনটে ওয়ার্ড তুমি দেখবেন খুব কম ইউজ করি, যখন কবিতার ভিডিও দিই তখন হয়তো বলি প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব, আদারওয়াইজ আমি একটু কমই বলি। আচ্ছা, তো এটা হচ্ছে যেহেতু আমার অন্য কোনো মাধ্যম নেই তার জন্য। এছাড়া বাকি মাধ্যমগুলি যেটা কিউআর কোডই বলো আর টাকার জন্য লাইভ করে টাকা নেওয়াটাই বলো, সেটা দুটোই আমার কাছে ভিখারি, দুটোই ভিখারি। হ্যাঁ, তুমি তোমার সাবস্ক্রাইবারের থেকে তুমি নর্মালি টাকা রোজগার করছো, তারপর তুমি বললে যে না আমি এরকম বিপদে পড়েছি, আমি কেস খেয়েছি বা আমি অসুস্থ হয়েছি বা আমার, সেখানে দাঁড়িয়ে আগে তুমি তোমার নিজের যেটুকুন আছে সেটুকুন শেষ করার পরে টাকা চাও, তা না করে তুমি আগেই টাকা চেয়ে ফেললে, এইখানে একটা কোশ্চেন থাকে। আর টাকা তুমি কোনো কাজ ছাড়া কারোর কাছ থেকে হাত পেতে কিছু নেওয়াটাই ভিক্ষা, কিছু নেওয়াটাই ভিক্ষা, যে কোনো কারণ হোক, আজকে আমার মা অসুস্থ আমাকে একটু টাকা দাও সেটাও ভিক্ষা, আজকে আমার ছেলেকে স্কুলে ভর্তি করাবো টাকা দাও সেটাও ভিক্ষা, আজকে আমি বাড়িতে রং করাবো টাকা নেই আমাকে টাকা দাও, সেটা গুগল পেতে নিলো ভিক্ষা, অ্যাকাউন্টে নিলো ভিক্ষা, কিউআর কোডে নিলো ভিক্ষা, ভিক্ষা ভিক্ষাই হয়। তো ভিখারির কোনো জাত ভাগ হয় না কোনো ভাগ। হ্যাঁ, এখন একটাই ব্যাপার হচ্ছে, কদিন পর দেখবো আমরা রেল স্টেশনে যারা বসে বা মন্দির সামনে যারা বসে, এরাও হয়তো পেটিএমকে, যেহেতু আমরা ক্যাশ রাখি না, দেখা যাবে ওরাও একটা একটা করে পেটিএম নিয়ে বসেছে, আমরা বলবো পেটিএম হোগা ক্যা ভাইয়া, চলো দিয়ে দিতে 2 রুপিয়া, দিয়ে দিতে 5 রুপিয়া, এরকম করবো, কারণ আমরা তো ক্যাশ নিয়ে ঘুরি না। আর প্লাস মন্দির থেকে বেরিয়ে এসে কাউকে কিছু দান করলে পুণ্য হয়, সেখানে দাঁড়িয়ে হয়তো আমরা ওই পেটিএমে ঢালবো টাকা। হ্যাঁ, তো সেটা হচ্ছে ভিক্ষা। তাই ভিখারি, এ তুই ভিখারি না আমি ভিখারি, আমি ভিখারি না তুই ভিখারি না, ভিখারি সবাই, যে যে বিনা পরিশ্রমে বিনা কাজ করে কারোর কাছ থেকে, না দান কোনো কথা হয় না, দান আমরা মন্দিরে করি, দান আমরা অরফানেজে করি, অনাথ আশ্রমে করি, ওই টাকা চেয়েছি কে দিয়ে কেটে আমি কি করবো, টাকা চেয়েছি তারপর সে আমাকে অ্যাকাউন্টে দিয়েছে, গুগল পেতে দিয়েছে, ভিক্ষাই ভিক্ষা ভিক্ষাই, 1 টাকা নিলেও তুমি কারোর থেকে নিয়েছো, 50 টাকা নিলেও কারোর থেকে নিয়েছো, নিয়েছো তো তুমি চেয়েছো, তুমি চেয়েছো, চাওয়ার পরে যে টাকাটা কেউ দেয় সেটা ভিক্ষা। আর যেহেতু এখন তুমি কাউকে অ্যাকাউন্ট তোমার নাম্বার দিয়ে দিলে, কাউকে তুমি গুগল পে দিয়ে দিলে, নাম্বার দিয়ে দিলে, তারপর তো তোমাকে টাকা পাঠাবে, পুজোতে কেন, নববর্ষে কেন, নিউ ইয়ারে কেন, ওটা কিন্তু ভিক্ষাই, ভিক্ষাই। যদি তোমার মধ্যে আত্মসম্মান বোধ থাকে তখন তুমি বলবে যে না প্লিজ আমাকে আশীর্বাদ দিও, ভালোবাসা দিও, টাকা পাঠিও না। আর যদি আত্মসম্মান থাকে, সত্যি টাকা পাঠিয়ে থাকে যে এটা আমি তোমাকে রিটার্ন করে দিলাম, তুমি ডাইরেক্ট রিটার্ন করতে পারলে না, হয়তো যারা তোমাকে পাঠিয়েছে তোমার অ্যাকাউন্টে, তো দেখা তো যাবে কোন অ্যাকাউন্টে কোন অ্যাকাউন্ট, তখন তুমি তাকে ডাইরেক্ট না দিয়ে সেই টাকাটা তুমি পাঠিয়ে ফেরত দিতে পারো, যে তোমার পূজাতে আমি তোমার টাকাটা দিলাম, কিছু কিনে নিও তুমি, বা জন্মদিনে তোমাকে দিয়ে দিলাম, তুমি এটা কিছু কিনে নিও,
এটা অনেক সময় আমরাও করি, যেরকম ধরো আমি যখন আগে শিলংয়ে থাকতাম কত কষ্টে গেলাম, সে আমার ভাড়াটা দিয়ে দিল গাড়ির, আমি তো গাড়ি ভাড়া দিতে পারলাম ঠিক আছে, যখন কোথাও খেতে গেলাম হয়তো 4-5 দিন পরেই গেলাম, আমার ঠিক মাথাতে রইলো যে ওদিন গাড়ি ভাড়া দিয়েছে, যেটা কিনলাম টাকাটা দিয়ে দিলাম, আমি এইভাবে দিলাম না ওইভাবে ইনডাইরেক্টলি দিয়ে দিলাম। তাহলে ভিক্ষার কোনো ভাগ হয় না, টাকা নেওয়া, ভিউয়ার্সের থেকে টাকা নেওয়া এটা কোনোদিনও ভালোবাসার দান হতে পারে না। ভিউয়ার্সের থেকে তুমি যদি না চেয়ে কোনো টাকা পাও এটা মানে ভিক্ষা, তাই ভিখারির ক্যাটাগরি হয় না। রেলওয়ের ভিখারিরা মানে রেল স্টেশনের ভিখারিরা বেশি ইম্পর্ট্যান্ট, না মন্দিরের ভিখারির বেশি ইম্পর্ট্যান্ট, নাকি এই যে বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা, বাড়ি বাড়ি ভিক্ষা অনেক জায়গায় উঠে গেছে, তাও আমাদের ওখানে তো আগে ছিল বাড়ি বাড়ি ঘুরে হ্যাঁ ভিক্ষা নেওয়া মানে বেশি হাই লেভেলের। তো ভিখারিরও যদি লেভেল ভাগ করতে থাকি তাহলে আমরা জানি না। আচ্ছা, সেটা আবার অনেক মন্দির আছে যেখানে কি বলবো মন্দিরের সেবকরা থাকে, ওরা অনেক সময় ভিক্ষা করেন করেন মানে এটা মন্দিরের নিয়ম থাকে যে ভিক্ষা করে এনে রান্না করতে শেখো, মানে এটা কি হয় ভিক্ষা করা মানে কি তোমাকে ডাউন টু আওয়ার আর্থ হওয়া শেখানো, ডাউন টু আর্থ হওয়া শেখানো, লোকের বাড়ি ভিক্ষা মানে হাত পেতে তুমি যে কাজটা করছো, তোমার একটা মানুষের এটা বলতেই বলে আমাদের ধর্মে যে তুমি মানুষের যখন ইগো থাকে আত্মসম্মান বোধ থাকে তখন তোমাকে চাইতে পারবে না, ভিক্ষা চাও মানে আমি একদম নিজেকে একদম মাটিতে শুয়ে দিলাম যে তোমার কাছে আমি হাত পেতে কিছু চাইছি। এই শিক্ষাটা দেওয়ার জন্য আমাদের ধর্মে কিন্তু একটা পাঠ থাকে, সন্ন্যাসী হওয়ার আগে ভিক্ষা করতে শেখো, তার মানে তুমি তোমার সমস্ত ইগো হাত পেতে কিছু নেবো, ওটা অনেক সময় আমাদের ইগোতে লেগে যায়, কিন্তু ওইটাই হচ্ছে একটা শিক্ষার মধ্যে পড়ে। এইসব কথা তো এখানে বলে লাভ নেই, এটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। তো ভিখারি মানে ভিখারি, সে তুমি কোনো তুমি কারোর কাছ থেকে 1 টাকা নিয়েছো কোনো কারণ দেখে, জেনুইন কারণ হোক, 1 টাকা নিয়েছো, সেটা তোমার কাছে ভিখারি তুমি হলে, ভিখারিই হলে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা কি জানো তো, এই ঠগগানই চলছে এটা, তোমার ঘরের টাকা তুমি ব্যাংকে রেখে তুমি ব্যাংক ব্যালেন্স দেখাচ্ছ, তুমি এরকম এসির হাওয়া দেখাচ্ছ, তুমি তোমার বিল্ডিং বাড়ি দেখাচ্ছ, তোমার কাছে সব জায়গা জমি সব আছে দেখাচ্ছ, অথচ তুমি বলছো আমার কিছু নেই। লাখ লাখ টাকা রোজগার করার পরও হ্যাঁ যদি বলছো কিছু নেই, এটা কিন্তু ভিখারি বলে। আজকালকার দিনে বিয়েতে ম্যাক্সিমাম ভদ্রলোকটা বলে দেয় নো গিফটস আর এন্টারটেন্ড, গিফট লাগবে না। বিভিন্ন অনুষ্ঠানে আজকাল বাচ্চাদেরকেও বলে দাও জন্মদিনে গিফট কাইন্ডলি গিফট দেবেন না। তো এই জিনিসগুলি হচ্ছে খুব চল উঠেছে যে ভদ্রলোকরা আজকাল গিফট নেয় না, তুমি ফুল টুল নাও এটা হবে। ওদিন যে আমরা একটা গেছি ওখানে সবাই একসময় ঠাকুর ওনার বাড়িতে ঠাকুর ছিল আছে, সবাই ঠাকুরের জন্যই কিছু ফুল নিয়ে গেছে ঠাকুরের সবাই, এটা সেটা আলাদা কথা। কিন্তু গিফট নিতে মানুষ না করে, কারণ গিফট বাচ্চাদেরকে লোভী বানায়, এর জন্য সব জায়গাতে বলা হয় যে গিফট আনবেন না। আশীর্বাদই একমাত্র, বাংলাতে কি বলা হয়, আপনাদের আশীর্বাদই একমাত্র কাম্য, কোনো উপহার সামগ্রী বর্জনীয়। আজকাল এটা কলকাতার লোকরা তো ভালো করে জানা উচিত, এটা আমাদের বাঙালিদের মারাত্মক চলে, জানি না এখন কেমন আছে কিন্তু আমাদের সাথে চলতো, উপহার সামগ্রী বর্জনীয়। আমার ভাইয়ের বিয়ের সময়ও কিন্তু এরকমভাবে কোনো কিছু নিতে না করে দেওয়া হয়েছে, পরিষ্কার কার্ডে লেখা দেওয়া হয়েছিল উপহার সামগ্রী বর্জনীয়, আমরা কোনো উপহার গ্রহণ করব না, আশীর্বাদ আপনাদের আর উপস্থিতি আর আশীর্বাদই আমাদের একমাত্র কাম্য। তো এই জিনিসগুলি তার মানে গিফট না করে দিয়েছে, ওটা কিন্তু গিফট ভালোবাসা গিফটই ছিল, কিন্তু না সেখানে দাঁড়িয়ে এখানে ভিখারি, কে ডিজিটাল ভিখারি আর কে ফুটপাথের ভিখারি, কে রেল স্টেশনের ভিখারি কে মন্দিরের সামনে ভিখারি, ভিখারি 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 ভিখারি, যে টাকা নেবে সেই ভিখারি। আগে নিজের যে ধন সম্পত্তি আছে প্রচুর আছে এমন নাই নাই, কন্ট্রোভার্সি তো সবারই আছে, কিন্তু দেখবে চেয়ে বসবে, চাইতে বলে না হ্যাঁ মানে একটুখানি চাই আর কি, তো ওইরকম করে হাত কুচলিয়ে কুচলিয়ে বা গামছা গলায় দিয়ে না চাইয়ে নিজের যেটুকুন আছে, যখন হ্যাঁ একদম দেয়ালে পিঠ ঠিক গেছে সংসার চলছে না, তখন চাইলে দেখতে ব্যাপারটা ভালো লাগে। অথচ বড় গলায় কথা বড়ের সাথে কথা কিন্তু নিজেকে ভিখারি বলে মানতে রাজি না, তুই ভিখারি না তুই ভিখারি, আরে সবাই দুজনেই ভিখারি, সবাই ভিখারি, কারণ দুজনেই টাকা নিয়েছো, তিনজনই টাকা নিয়েছো, যে টাকা নিয়েছো তোর ক্ষতি হচ্ছে না তোর ক্ষতি হচ্ছে, আরে বাবা যে কোনো লোকের ক্ষতি হলে এটা খুশি হয়, যে কোনো লোকের ক্ষতি হলেই খুশি হয়, ক্ষতিটার কোনো মানে মানদণ্ড বা মাপদণ্ড নেই, ক্ষতি করাটাই বড় কথা। হ্যাঁ, যে ক্ষতিটা আমার করতে হবে, ক্ষতিটা হওয়াটাই হচ্ছে একটা বড় কথা না গো, কারোর ক্ষতি দেখে কারোর কষ্ট দেখে যদি তুমি হাসো না, তো আমি নিজের চোখে দেখেছি জিনিসটা, কন্ট্রোভার্সি কেটে দেওয়া দেখেছি, অন্যের টাকা চাওয়া নিয়ে অন্যের কিছু চাওয়া নিয়ে যারা হেসেছে এরা কোনো না কোনোভাবে পরে টাকা চাইতে বাধ্য হয়েছে,
অন্যের কপিরাইট স্ট্রাইক খাওয়া দেখে যারা হেসেছে, অন্যের ক্ষতি হয়েছে, মানে একের। তো এর জন্য কাউকে ভিখারি বলা যেমন ঠিক না, তেমনি কারোর কাছে কারোর ক্ষতি নিয়ে হেসে লাভ নেই, সে যার ক্ষতি হোক না কেন। কারণ তুমি আজকে বলে না, মানে যেই ফুল নিন্দে সেই ফুল পিন্দে, আজকে তুমি যে জিনিসটা নিয়ে হাসছো এই জিনিসটা তোমার সাথে হবে না, কোনো গ্যারান্টি তো নেই, গ্যারান্টি তো নেই। আজকে তুমি একে ভিখারি বলছো, কালকে তোমার ওই জায়গাটা আসতে পারে। আর আমি নিইনি, ও নিয়েছে, আমি নিইনি, না, এক টাকাও যদি নিয়ে থাকো কারোর থেকে, সেটা গিফট হিসাবেই নাও, ইসে হিসাবে নাও, সেটাকে ভিখারি বলে। অবশ্যই তুমি ভালোবাসো, এটাই স্বাভাবিক, কিন্তু ভালোবাসা এটাই অনেক বড় কথা। আমার কোনো ক্যাশ লাগে না, কে আমাদের ভিডিও দেখো, সেটাই আমাদের কাছে অনেক বড় পাওনা, আমি যেটা মনে করি। তো সেখানে নো ক্লাসিফিকেশন ফর বেগার্স, বেগার্স আর অনলি বেগার, সে ডিজিটাল বেগারই হোক আর পেটিএমই বেগিং করুক, গুগল পেতে বেগিং করুক, আর হাত পেতে বেগিং করুক বা বাটিতে বেগিং করুক, জিনিসটা কিন্তু সব জায়গাতেই এক। পেটিএমে যে ভিক্ষা করে বা গুগল পেতে যে ভিক্ষা করে, যে অ্যাকাউন্টে ভিক্ষা করে, সে যেমন ভিখারি, বাটি নিয়ে বসে যে ভিখারি করে, ভিক্ষা করে, সেও ভিখারি। কোনো তারতম্য বা ডিফারেন্সিয়েট আমি করতে পারিনি, ভিখারি মানে ভিখারি হয়। তো চলো, যেহেতু কথা চলছে ভিখারি কে, তুই না আমি, আমি না তুই, আমরা সবাই ভিখারি। আমরা তো ইউটিউব যারা করি নর্মালি ভিখারি করে, আমরা ভিউয়ার্সের ভিউর ভিখারি, ভালোবাসার ভিখারি, মানুষের সম্মানের ভিখারি, রেসপেক্টের ভিখারি, তাই নয় কি? সেখানে দাঁড়িয়ে তো এক ধরনের ভিখারি আমরা অবশ্যই। একটা ভালো কমেন্টস, কেউ কেউ আমার যেরকম কমেন্ট বক্সে তিন চারজনকে আমি খুব ভালোবাসি, শ্রাবন্তী, হোমকুক, মোনালিসা, ওদেরকে আমি জীবনে দেখিনি বা ওদের প্রোফাইল পিকে তেমন কোনো কথা হয়নি, জাস্ট কমেন্ট বক্সে কথা হয়। ইলাদি বোধ হয় আছে, আমাকে অর্পিতা ডাকে, ইলাদি আছে, হোমকুক তো আমার বন্ধুর মতো, শ্রাবন্তী আমার বন্ধুর মতো, হয়তো আমরা সমবয়সী হতে পারি, যদিও দেখিনি, কারণ শ্রাবন্তীর একটা বড় মেয়ে আছে, তো সেখানে দাঁড়িয়ে হতে পারে অনেক কম বয়সে বিয়ে হয়েছে আমার থেকে, হ্যাঁ কম বয়সে বিয়ে হয়েছে, কেন বলছে না, হ্যাঁ হ্যাঁ 25 বছর 2 বছর মা হয়ে গেছে, হ্যাঁ না 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 কম বয়সে বিয়ে হয়েছে, যাই হোক কোথাও না কোথাও হয়তো বন্ধুর মতো হয়ে গেছে। সেটা মোনালিসা আমাকে মাসিমণি ডাকে, আমার অনেক ছোট। সেখানে দাঁড়িয়ে কিন্তু এদের ভালোবাসার ভিখারি আমি, এদের কদিন না দেখলে আমার কষ্ট হয়, এরা কোথায় গেছে, ভালো আছে তো? কিন্তু শ্রাবন্তী বলছিল, দিদি তোমার কদিন রাত্রে, এখন আমি রাত্রে খুব বেঁচে থাকি, ভিডিও দিতে পারছি না। তো সেখানে হয় কথা যে তুমি কেন ভিডিও দিচ্ছ না রাত্রেবেলা, আমি দিনেই এখন ভিডিও দিই, ভোর থেকে ভিডিও দিই, সকাল থেকে ভিডিও দিই। তো তো ভালোবাসার ভিখারি, তো এটাও ভিখারি। তো ভিখারি আমরা সবাই, কেউ কম কেউ বসে, তবে হ্যাঁ ক্যাশ টাকার ভিখারিটা আমার মনে হয় না হওয়াই উচিত। আর যদি নিয়ে থাকো কোনো কারণে, ফেরত দিয়ে দিও, ফেরত দেওয়ার চেষ্টা করো, শুধু নিজেদের ব্যাংক ব্যালেন্স এইভাবে বাড়াবো, ওইভাবে বাড়াবো, ওইভাবে বাড়াবো, কেন রে ভাই, কেন রে ভাই, তোমার টাকাটা শুধু লাগবে, লোকের টাকা টাকা না। ব্যাগটা কথা এটাও ঠিক, আমি এটা অনেক আগে ম্যান্ডি শোম্যানের ভিডিও করার সময় বলেছিলাম, পাপের ফল বেশি দিন থাকে না, পাপ করে আর্ন করা যে ইচ্ছাটা আমরা করি সেটা বেশি দিন থাকে না, এটা কোনো না কোনো দিক দিয়ে বেরিয়ে যায়। ভাবছো তো খুব রোজগার করছি, অন্যায় করি, সেটা থাকে না গো, পাপের ফল বেরিয়ে যায়, পাপের টাকা কোনোদিনও গাছ হয় না, এটা বলতেই বলে, পাপের টাকা শেষ, পাপের ভাগেই হয়, হয়তো এখন হবে না, 20 বছর পরে, 10 বছর পরে, 12 বছর পরে হবে, কিন্তু হবে, কিন্তু হবেই, শেষ কিন্তু হবেই। সেটাই আমি বলবো যে ভিখারি নিয়ে কথা হচ্ছে, আমরা সবাই ভিখারি, একটু কেউ বেশি ভিক্ষা করছে, কেউ একটু কম করছে। আর আজকে যে দিনটা দেখছে, কালকে সে জায়গায় যে আমি দাঁড়িয়ে থাকবো না, এটা তো কোনো গ্যারান্টি নেই, কারণ সবাই কিন্তু আমরা একই জায়গাতে খেলছি, আর সবাই আমরা একটা তারের উপরে হাঁটছি, কে কখন পড়ে যাবো কেউ জানি না। বাই।